प्रिय शिक्षार्थीबृंद আসসালামু আলাইকুম आशा करी सबाई ভালো আছেন। করোনার এই মহামারীকালে আপনাদের শিক্ষা তো গতি থেমে গেছে। এই শিক্ষাটাকে সচল করার জন্য আজকে আমি আপনাদের সামনে উচ্চতর গণিতের 5.4 অধ্যায় 5.4 অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের সমাধান চ্যাপ্টার 2 চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ সমাধান। তাহলে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ আমরা জানি দুই চলক হলো যে যে সমীকরণে দুটো চলক থাকে এবং সমীকরণের চলকের মাত্রা 2 সেটাকে বলি আমরা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। সেই সমীকরণটাকে সমাধান করা শিখব। তো দেখেন এক নম্বর অঙ্ক আমরা উঠাইছি 2x + 3 * y - 1 = 14 আর x - 3 y - 2 = 1। প্রথম আগে আমরা এই দুটো সমীকরণটাকে সরল আকারে প্রকাশ করব, সাধারণ সমীকরণে নিয়ে আসব। তাহলে আমরা এখন লিখি 1 থেকে পাই, তাহলে এটা দিয়ে গুণ করলে 2xy - 2x + 3y - 3 = 14। এই 3টাকে ওই পাশে পার করে দিব, অতএব 2xy - 2x প্লাস 3y সমান 17, এটা সমীকরণ নাম্বার 3। একইভাবে আমরা 2 নম্বর সমীকরণটাকে কাজ করে নিব। এবার 2 থেকে পাই, এই দুটো যদি গুণ করি xy - 2x - 3y প্লাস 6 সমান 1, অতএব xy মাইনাস 2x মাইনাস 3y 6 ওই পাশে গেলে, সরি এটা মাইনাস 1, তাহলে এই পাশে গেলে হবে মাইনাস 7, এটা সমীকরণ নাম্বার 4। এখন এই যে 3 নম্বর সমীকরণ এবং 4 নম্বর সমীকরণ পেলাম, এই দুটো সমীকরণ থেকে আমরা প্রথমেই এই xy সমন্বিত পদটাকে আউট করব। তাহলে এখানে আছে 2xy আর এখানে আছে xy, তাহলে এই xy সমন্বিত পদকে আউট করার জন্য আমরা 4 নম্বর সমীকরণটাকে 2 দ্বারা গুণ করে 3 নম্বর সমীকরণ থেকে বিয়োগ করব। তাহলে লিখি 3 বিয়োগ 4 গুণন 2, তিন বিয়োগ চার গুণন দুই, অর্থাৎ চার নম্বর সমীকরণকে দুই দ্বারা গুণ করে তিন নম্বর থেকে বিয়োগ করব। তাহলে তিন নম্বর 2xy মাইনাস 2x প্লাস 3y সমান 17, আর এটাকে যদি দুই দ্বারা গুণ করি 2xy মাইনাস 4x মাইনাস 6y সমান মাইনাস 14। এখন বিয়োগ করার জন্য আমরা চিহ্নটাকে পরিবর্তন করব, এটা চিহ্ন হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা আবার প্লাস, এটা প্লাস, এই 2xy 2xy কেটে গেল। তাহলে এটা থাকে 2x, 4x থেকে 2x, এটা হবে প্লাস 9y সমান 31, এখান থেকে আমরা x এর মান বের করব, তাহলে x সমান 31 মাইনাস 9y ডিভাইডেড বাই 2, এটা সমীকরণ নাম্বার 5। এই যে এখন আমরা 5 নম্বর সমীকরণে x এর মান পেলাম, এই মানটাকে আপনারা 3 নম্বর অথবা 4 নম্বর যে কোনো সমীকরণে বসাইতে পারি আমরা। তাহলে লিখি 5 থেকে x এর মান, 5 থেকে x এর মান 3 এ বসাই, 3 নম্বর ইকুয়েশনটা আমি মিশে দিয়েছি, তাহলে সেখানে যদি বসাই তাহলে 2 ইনটু 31 মাইনাস 91 বাই 2 ইনটু y মাইনাস 2 ইনটু 31 মাইনাস 9y বাই 2 প্লাস 3y সমান 17, তিন নম্বর সমীকরণ আপনি মিলিয়ে নেবেন। এখানে এই 2 আর এই 2 কেটে যায়, এখানে 2 এবং 2 কেটে যায়,
এখন যদি এই y দিয়ে গুণ করে দেই 31y মাইনাস 9y স্কয়ার এখানে 31 প্লাস 9y প্লাস 3y 17টাকে পার করে নিয়ে আসি মাইনাস 17 সমান 0 তাহলে এখানে থাকে মাইনাস 9y স্কয়ার এই 31 আর 9 40 আর 3 43 প্লাস 43y 17 আর 31 যোগ করলে মাইনাস 48 সমান 0 এখন আমরা সব কিছু থেকে মাইনাসটাকে কমন নিয়ে নেব মাইনাস যদি কমন নিয়ে নেই 9y স্কয়ার মাইনাস 43y প্লাস 48 সমান 0 তাহলে মাইনাসটা ওই পাশে 0 হয়ে গেল এটাকে আমরা এখন মিডল টার্ম করব 48 আর 9 গুণ করলে 432 আর এটাকে ভাঙালে হবে 27y মাইনাস 16y প্লাস 48 সমান 0 9y যদি কমন নেই y মাইনাস 3 16 যদি কমন নেই y মাইনাস 3 সমান 0 তাহলে y মাইনাস 3 ইনটু 9y মাইনাস 16 সমান 0 তাহলে এখান থেকে আমরা দুটো মান পাই হয় y সমান 3 অথবা y সমান পাওয়া যায় কত 16/9 এখন আমরা এই y এর মানটা 5 নম্বর সমীকরণে বসিয়ে দিব তাহলে লেখেন যে y এর মানগুলো 5 নং এ বসাই y এর মানগুলো 5 এ বসাই তাহলে প্রথম y সমান 3 হলে x সমান 5 নম্বর সমীকরণ ছিল 31 মাইনাস 9y ডিভাইডেড বাই 2 তাহলে 9 আর 3 গুণ করলে 27 31 থেকে 27 বাদ দিলে 4 4 কে 2 দিয়ে ভাগ করলে হবে 2 তাহলে x এর মান 2 আর y সমান 16/9 এত হলে x সমান 31 9 ইনটু 16/9/2 এই 9 এবং 9 কেটে গেল 31 থেকে 16 বাদ দিলে 15/2 তো শিক্ষার্থী বিন্দু আমরা x এবং y এর মান পেয়ে গেছি x এর মানও পেয়ে গেছি y এর মানও পেয়ে গেছি তাহলে নির্ণেয় সমাধান x, y সমান যখন x এর ভ্যালু 2 তখন y এর ভ্যালু 3 তাহলে 2, 3 আর যখন x এর ভ্যালু 15/2 তখন y এর ভ্যালু 16/9 এটা আমাদের অ্যানসার নির্ণয় সমাধান এটা এক নাম্বার এবং দুই নাম্বার একই অঙ্ক আমরা নেক্সটে যাব 5 নম্বর অঙ্কে পাঁচ নম্বর x প্লাস 4/y সমান 1 এটা সমীকরণ নম্বর 1 আর y প্লাস 4/x এটা সমান হলো 25 এটা সমীকরণ নাম্বার 2 তাহলে এই যে দুটো সমীকরণ আমরা পেলাম এই দুটো সমীকরণ থেকে এক নাম্বার থেকে x এর মান বের করে আমরা দুই নম্বরে বসাবো অথবা দুই নাম্বার থেকে y এর মান বের করে নিয়ে এক নম্বরে বসাবো বোথ যেটা আপনাদের ইচ্ছা সেটা করতে পারেন আমরা এক নাম্বার থেকে যাব এক থেকে পাই তাহলে এক থেকে যদি x এর মান বের করি 1 মাইনাস 4/y
এটাতে লসাগু করে নেই, অতএব x সমান y লসাগু করলে y মাইনাস 4, এটা সমীকরণ নাম্বার 3। এখন এই 3 থেকে x এর মান আমরা 2 নম্বরে বসিয়ে দেব, এটা কিন্তু আমরা একে বসাতে পারবো না। এই জিনিসটা আপনারা মাথায় রেখে দিবেন, যে সমীকরণ থেকে মান বের করা হয়, যে সমীকরণ থেকে মান বের করা হয় ওই মানটা ওই সমীকরণে বসানো যাবে না। তাহলে এই মানটা আমরা কোথায় বসাবো? দুইয়ে বসাবো। তাহলে x এর মান দুইয়ে বসাই, দুইয়ে বসলে y প্লাস 4 ডিভাইডেড y মাইনাস 4 বাই y সমান 25। তো আমরা এখন এই জিনিসটাকে উল্টা উপরে দিয়ে দিব, তাহলে এই পাশে থাকবে y প্লাস, এটা যদি উল্টায় ওপরে যায় তাহলে এটা ওপরের সাথে গুণ হয়ে যাবে, তাহলে ওপরে হয়ে যায় 4y, নিচে থাকে y মাইনাস 4, 25টাকে পার করে নিয়ে আসেন, মাইনাস 25 সমান 0। এখন এটাকে আমরা লসাগু করব, y মাইনাস 4 লসাগু, তাহলে y দিয়ে গুণ করলে y স্কোয়ার মাইনাস 4y, আবার এখানে প্লাস 4y, এবার মাইনাস 25 দিয়ে গুণ করলে মাইনাস 25y, মাইনাস মাইনাসে প্লাস 100, 4 25 100 সমান 0। এখন এটাকে যদি আমরা আড়াআড়ি গুণ করি, নিচেরটা দিয়ে এটাকে গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে y স্কোয়ার এই 4y কেটে গেল, মাইনাস 25y প্লাস 100 সমান 0। এখন এটাকে আমরা মিডল টার্ম করব, 100কে ভাঙাই দিই, তাহলে 20y মাইনাস 5y প্লাস 100 সমান 0। তাহলে y কমন নিলে y মাইনাস 20, মাইনাস 5 কমন নিলে y মাইনাস 20 সমান 0। y মাইনাস 20 ইন্টু y মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এখন হয় y সমান এটা সমান 0 অথবা এটা সমান 0, তাহলে এখানে y এর দুটো মান পাওয়া যায়, তাহলে হয় y সমান 20 অথবা y সমান 5। এই যে y এর দুটো ভ্যালু পেলাম, একটা 20 আর একটা 5, এই y এর ভ্যালু আমরা কততে বসাবো? 3-এ বসাবো, 3-এ বসালে আমাদের জন্য ইজি হবে। তাহলে এখন লেখেন যে y এর মানগুলো 3 নঙ্গে বসাই, y এর মানগুলো 3 নঙ্গে বসাই, তাহলে 3-এ যদি বসাই, প্রথম মান হলো y সমান 20, এত হলে x সমান তাহলে 20 মাইনাস 4 ডিভাইডেড বাই 20, তাহলে কত থাকে 16/20, এটাকে যদি আমরা ভাগ করি 4 দিয়ে তাহলে 4/5, তাহলে y সমান 5 হলে x সমান 5 মাইনাস 4 ডিভাইডেড বাই 5 সমান কত থাকে 1/5। তাহলে এখন নির্ণয় সমাধান, নির্ণেয় সমাধান x কমা y সমান, যখন x এর মান 4/5 তখন y এর মান 20, যখন x এর মান 1/5 তখন y এর মান 5। 5 নাম্বার এবং 6 নাম্বার একই অঙ্ক, নেক্সট আমরা যাব 7 নাম্বারে। 7 নাম্বার xy মাইনাস x স্কোয়ার সমান 1, এটা সমীকরণ নাম্বার 1। আবার y স্কোয়ার মাইনাস xy এটার সমান হলো 2, এটা সমীকরণ নাম্বার 2। তাহলে এই যে দুটো সমীকরণ আছে,
আপনি অনেক পলিসি নিয়ে অঙ্ক করতে পারেন, এটা আপনাদের ব্যাপার। তো আমি একটু বলে দিই, আমরা এই সমীকরণ থেকে এক নাম্বার থেকে ওয়াইড মান বের করতে পারবো, কারণ এখানে এক্স এর ঘাত কত আছে, দুই। এক্স এর ঘাতটা বের করতে পারবো না, তাহলে ওয়াইড মানটা বের করে নিয়ে আমরা দুই নাম্বারে বসাতে পারবো, অথবা এই দুই নাম্বার থেকে এক্স এর মান বের করে নিয়ে এক নাম্বারে বসাতে পারবো। তাহলে যেটা ইচ্ছা সেটা করতে পারেন। আমরা এক নাম্বার থেকে ওয়াইড মানটা বের করব, তাহলে এক থেকে পাই এক্স ওয়াই সমান এক্স স্কোয়ারকে যদি পার করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, অতএব ওয়াই সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। এটা সমীকরণ নাম্বার তিন। এখন আগেই আমরা বলেছিলাম যে এই সমীকরণ থেকে মান বের করব, ওই মানটা কিন্তু ওই সমীকরণে বসানো যাবে না। তাহলে আমরা ওয়াইয়ের মানটা কোথার থেকে বের করেছি, এক নম্বর সমীকরণ থেকে। তাহলে এই ওয়াইয়ের মানটাকে আমরা আর একে বসাবো না, কোথায় বসাবো, দুই নং ইকুয়েশনে বসাবো। তাহলে ওয়াইয়ের মান দুই নঙ্গে বসিয়ে পাই, ওয়াইয়ের মান দুই নঙ্গে বসাই। তাহলে দুইয়ে যদি বসাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স হোল স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স সমান টু। এখন এটাকে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারে সূত্র করব, তাহলে এ স্কোয়ার মানে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এ বি প্লাস ওয়ান, নিচে থাকে এক্স স্কোয়ার, এই এক্স আর এক্স কেটে গেল, এখানে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস টু ইকুয়াল জিরো, টুটাকে আমরা পার করে নিয়ে আসলাম। এখন এটাকে আমরা কী করবো, লসাগু করব। তাহলে দেখা যাচ্ছে এখানে আমাদের লসাগু কত আসে, এক্স স্কোয়ার। তাহলে আমাদের লসাগু হলো এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার দিয়ে ভাগ করলে ওয়ানের সাথে গুণ করলে ওয়ান টু দি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে এটা হবে মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, ওয়ানকে যদি গুণ করি তাহলে মাইনাস এক্স স্কোয়ার, আর এই মাইনাস টুকে যদি গুণ করি তাহলে মাইনাস টু এক্স স্কোয়ার সমান জিরো। তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফোর এক্স টু দি পাওয়ার ফোর কেটে গেল, টু এক্স স্কোয়ার টু এক্স স্কোয়ার কেটে গেল। এখন আমরা এর নিচেরটা দিয়ে এটাকে গুণ করলে তাহলে কত হয়, জিরো। তাহলে ওপরে থাকে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার সমান জিরো, বা মাইনাস এক্স স্কোয়ার সমান মাইনাস ওয়ান, অতএব এক্স সমান প্লাস মাইনাস ওয়ান। আমরা এক্সের মান পেয়ে গেছি, এখন কি করব, এই এক্সের মানটা তিন নাম্বারে বসিয়ে দিব। তাহলে আমরা আবার এইদিকে একটু মিশাই দিই, এক্সের মান তিনে বসাই, তাহলে প্রথম এক্স সমান ওয়ান হলে ওয়াই সমান ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, নিচে থাকে ওয়ান, তাহলে ওপরে থাকে টু নিচে থাকে ওয়ান সমান কত পাই, টু। আর এক্স সমান মাইনাস ওয়ান হলে মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান, নিচে মাইনাস ওয়ান, আবার ওপরে থাকে টু নিচে মাইনাস ওয়ান সমান কত পাই, মাইনাস টু। এক্স এবং ওয়াইয়ের ভ্যালু পেয়ে গেছি আমরা, তার মানে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টও পেয়ে গেছি। এখন আমরা লিখতে পারি নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান, যখন এক্সের মান ওয়ান তখন ওয়াইয়ের মান টু, তাহলে ওয়ান কমা টু, যখন এক্সের মান মাইনাস ওয়ান ওয়াইয়ের মান মাইনাস টু। এটা আমাদের নির্ণয় সমাধান। নেক্সট আমরা নয় নাম্বারে যাব, নয় নাম্বার অঙ্ক এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ। এটা ইকুয়েশন নাম্বার এক,
আর এক্স ওয়াই সমান টুয়েলভ, এক্স ওয়াই সমান টুয়েলভ সমীকরণ নাম্বার দুই। এক নম্বর সমীকরণে দেখেন এক্সের ঘাত তো দুই আছে, ওয়াইয়ের ঘাত তো দুই আছে, তার কারণে আমরা এখান থেকে এক্স এবং ওয়াইয়ের মান যেটা পাবো সেটা আমাদের একটা জটিল মান ধারণ করবে। তাহলে জটিল ধারণ করলে আমরা এখান থেকে কোনো মান বের করব না, তাহলে কি করব আমরা দুই নম্বর সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই যে কোনো একটা মান বের করে একে বসিয়ে দিব। তাহলে আমরা লিখতে পারি যে দুই থেকে পাই এক্সের মান যদি বের করি টুয়েলভ বাই ওয়াই, এটা সমীকরণ নাম্বার তিন। এখন এই তিন থেকে এক্সের মান কাতে বসাবো, দুই একে বসাবো। কেন একে বসাবো? যেহেতু আমরা দুই নাম্বার থেকে মানটা বের করে নিয়েছি, তাহলে দুই আর বসাতে পারবো না। তাহলে এবার এক্সের মানটা একে বসাই, এক্সের মান একে বসাই। তাহলে একে বসালে বারো বাই ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ। তাহলে এটা কত হবে? একশো চুয়াল্লিশ বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ সমান জিরো। এখন এটাকে লসাগু করেন, ওয়াই স্কোয়ার যদি লসাগু করি তাহলে একশো চুয়াল্লিশ প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার সমান জিরো। এই এটা দিয়ে এটাকে গুণ করলে জিরো হয়ে যাচ্ছে, তাহলে ওপরের পদটাই শুধু থেকে যায়। তাহলে ওপরে থাকে কত? ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার, টোয়েন্টি ফাইভ ওয়াই স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ প্লাস একশো চুয়াল্লিশ সমান জিরো। এখন ওটাকে আমরা সমাধান করব, দ্যাট মিন্স এটাকে মিডল টার্ম করব। তাহলে মিডল টার্ম যদি করো, ওয়াই টু দি পাওয়ার ফোর একশো চুয়াল্লিশ ষোলো এবং নয়, তাহলে ষোলো ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান ফোরটি ফোর সমান জিরো। এখান থেকে ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, তাহলে ওয়াই স্কোয়ার কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস ষোলো মাইনাস নাইন কমন নিলে ওয়াই স্কোয়ার মাইনাস ষোলো সমান জিরো। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ষোলো ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস নাইন ইকুয়াল জিরো। তাহলে হয় ওয়াই স্কোয়ার সমান ষোলো, অতএব ওয়াই সমান তাহলে প্লাস মাইনাস ফোর, অথবা এই রাশি থেকে আমরা মান পাই ওয়াই স্কোয়ার ইকুয়াল নাইন, অতএব ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস থ্রি। তো শিক্ষার্থীবৃন্দ, এই যে আমরা ওয়াইয়ের চারটা মান পেলাম, একবার প্লাস মাইনাস ফোর, একবার প্লাস মাইনাস থ্রি, এই চারটা মান আমাদের এখন কি করতে হবে? তিন নম্বর সমীকরণে বসাইতে হবে। তাহলে লেখেন ওয়াইয়ের মানগুলো তিন নঙ্গে বসিয়ে পাই, তাহলে ওয়াইয়ের মানগুলো তিনে বসাই। এগুলো আমাদের প্রয়োজন নাই, এটাকে আউট করে দিই, আমরা শুধু এটা রেখে দিই। তাহলে প্রথম আমরা লিখব ওয়াই সমান ফোর হলে এক্স সমান, তিন নম্বর সমীকরণ ছিল বারো ডিভাইডেড বাই ওয়াই, বারো বাই ওয়াই ছিল, তাহলে ওয়াইয়ের মান কত? ফোর, তাহলে কত পাইলাম? থ্রি। ওয়াই সমান মাইনাস ফোর হলে এক্স সমান পাই আমরা মাইনাস থ্রি। এবার আমরা মাইনাস মানটা বসাবো, ওয়াই সমান থ্রি হলে এক্স সমান টুয়েলভ বাই থ্রি সমান পাই কত? ফোর। আর ওয়াই সমান মাইনাস থ্রি হলে এক্স সমান টুয়েলভ বাই মাইনাস থ্রি সমান মাইনাস ফোর। তাহলে ওয়াইয়ের চারটা মানের জন্য আমরা এক্সের চারটা মান পেয়ে গেলাম, অতএব নির্ণেয় সমাধান এক্স কোমা ওয়াই সমান
যখন x এর ভ্যালু 3 তখন y এর ভ্যালু কত 4 আবার x এর ভ্যালু -3 y এর ভ্যালু -4 x এর ভ্যালু হলো 4 y এর ভ্যালু তখন 3 আবার -4 এটা -3 এটা আমাদের নির্ণয় সমাধান এরপরে আমরা 10 নম্বর অঙ্কটা করব দশ নম্বর অঙ্ক x প্লাস y নিচে x মাইনাস y প্লাস x মাইনাস y নিচে x প্লাস y সমান 10/3 এটা সমীকরণ নাম্বার 1 আর x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 3 এটা সমীকরণ নাম্বার 2 তো আমরা প্রথমে এটা 1 নম্বর সমীকরণটাতে আসব 1 থেকে পাই 1 নম্বর সমীকরণটা কি করব লসাগু করব তাহলে লসাগু আমাদের x মাইনাস y ইনটু x প্লাস y তো এখন দেখেন আমরা এটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে শুধুমাত্র থাকে x প্লাস y আর সেই x প্লাস y দিয়ে কাক কি করব এটাকে গুণ করব তাহলে গুণ করলে আমরা পাচ্ছি x প্লাস y হোল স্কয়ার প্লাস আবার এই হর দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে থাকে x মাইনাস y আর এই x মাইনাস y দিয়ে আমরা কি করব এটাকে গুণ করব তাহলে এটাকে গুণ করলে আমরা পাই x মাইনাস y হোল স্কয়ার সমান এই পাশে 10/3 থেকেই যায় এটাকে a প্লাস b হোল স্কয়ারের সূত্র করিয়ে দেন তাহলে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার আবার এটাকেও সূত্র করেন তাহলে প্লাস x স্কয়ার মাইনাস 2xy প্লাস y স্কয়ার ডিভাইডেড নিচে এই দুটা যদি গুণ করি a প্লাস b ইনটু a মাইনাস b তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 10/3 আমাদের এখানে 2xy কেটে যায় x স্কয়ার আর x স্কয়ার যোগ করেন তাহলে 2x স্কয়ার y স্কয়ার আর y স্কয়ার যোগ করলে 2y স্কয়ার ডিভাইডেড এই যে x স্কয়ার মাইনাস y স্কয়ার এটার ভ্যালু আমরা পাই 2 নাম্বার থেকে কত পাচ্ছি 3 তাহলে এটার ভ্যালু আমরা 3 বসিয়ে দিব তাহলে এটা 3 সমান 10/3 তাহলে 2 কমন নিয়ে ভাগ করে দিব নিচে 3 আর 3 আউট করে দিব তাহলে দেখেন আচ্ছা আমি আরেকটা লাইন লিখে নিই 2 কমন নিলে x স্কয়ার প্লাস y স্কয়ার নিচে 3 আর 3 আউট হয়ে গেল কত থাকে 10 এখন এই 2 দ্বারা আবার এই 10 কে ভাগ করিয়ে দেন তাহলে 2 দ্বারা 10 কে যদি ভাগ করি আমরা পেলাম x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 5 এটা সমীকরণ নাম্বার 3 এখন দেখেন এই 2 নাম্বার এবং 3 নাম্বার এই দুটো সমীকরণকে আমরা যোগ করব তাহলে যোগ করলে y স্কয়ার কেটে যাবে তাহলে লেখেন যে 2 যোগ 3 করে পাই x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 3 আর x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 5 এটা এবং এটা কেটে গেল তাহলে এখানে যোগ করলে 2x স্কয়ার সমান 8 x স্কয়ার সমান 4 অতএব x সমান প্লাস মাইনাস 2 x এর দুটো ভ্যালু পেলাম প্লাস মাইনাস 2 এই x এর মানটা আমরা 2 নম্বরেও বসাতে পারি 3 নম্বরেও বসাতে পারি যেখানে ইচ্ছা আপনাদের ভালো লাগে সেটাতে বসিয়ে দিবেন তাহলে x এর ভ্যালু আমি 2 নম্বর মিশিয়ে দিছি যেহেতু 3 এ বসাবো তাহলে x এর মানগুলো
তিনে বসাই, তাহলে তিনে যদি বসাই এক্স সমান টু হলে টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফাইভ, বা ওয়াই স্কোয়ার সমান এই ফোর যদি ওই পাশে নিয়ে এসে মাইনাস করে দিই তাহলে কত পাই ওয়ান, তাহলে অতএব ওয়াই সমান প্লাস মাইনাস ওয়ান। আবার এক্স সমান মাইনাস টু হলে মাইনাস টু স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আবার ফাইভ, বা ওয়াই স্কোয়ার সমান এটা ওই পাশে গেলে আবার কত আসে ওয়ান, অতএব ওয়াই সমান প্লাস মাইনাস ওয়ান। তাহলে নির্ণেয় সমাধান এক্স কমা ওয়াই সমান, যখন এক্স এর ভ্যালু টু তখন ওয়াই এর দুটা ভ্যালু আসছে, একবার প্লাস ওয়ান আসছে একবার মাইনাস ওয়ান আসছে, তাহলে আমরা লিখতে পারি টু ওয়ান আবার টু মাইনাস ওয়ান। এই দুইয়ের জন্য একবার প্লাস ওয়ান লিখবো, আবার প্লাস টু এর জন্য মাইনাস ওয়ান লিখবো, আবার এই মাইনাস টু এর জন্য একবার প্লাস ওয়ান লিখবো, আবার মাইনাস টু এর জন্য মাইনাস ওয়ান। এই চারটা আমাদের নির্ণেয় সমাধান। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করলাম তার আলোকে আপনাদের বাসায় প্র্যাকটিস করার জন্য আমি একটা সিকিউর প্রশ্ন দিলাম। ওয়াই প্লাস থ্রি সমান ফোর বাই এক্স, এক্স মাইনাস ওয়াই সমান ফাইভ বাই থ্রি, এবং দুই নাম্বারটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সিক্সটি ওয়ান, এক্স ওয়াই সমান মাইনাস থার্টি, দুটি সমীকরণ জোট। ক নাম্বার সমীকরণ কাকে বলে? খ নাম্বার প্রথম সমীকরণ জোটকে সমাধান করো, গ নাম্বার দ্বিতীয় সমীকরণ জোট থেকে ওয়াই কমা এক্স নির্ণয় করো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি আপনার বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবেন, সবাই ভালো থাকবেন, আবার নেক্সটে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, বাসায় থাকবেন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।